আরাফাতের মাঠে থাকা হজের মূল ফরজ কাজ যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাল হজ্জু আরাফা আরাফাতে অবস্থানই হজ তবে ক্ষেত্রে আল্লাহ তাআলা সহজ করেছেন সচেতন অচেতন ঘুমন্ত হাসপাতালে অ্যাম্বুলেন্সে যে কোনো অবস্থায় আরাফাতের দিন জোহরের পর থেকে পরে আরাফাতের রাতের ফজরের আগ পর্যন্ত যে কোনো সময়ের ভিতরে যদি একজন অন্তত গাড়িতে করে অ্যাম্বুলেন্সে করে হলো অচেতন অবস্থায় হলো যে আরাফাত থেকে ঘুরে আসে তাহলে তার হজ হয়ে যাবে এই জন্য যদি কোনো দর্শক এমন অসুস্থ হন হজে যে তাহলে সাধারণত হাসপাতাল কর্তৃপক্ষ এটা ব্যবস্থা করে তারা অসুস্থ হাজিদেরকে অ্যাম্বুলেন্সে অথবা কোনোভাবে আরাফাত ঘুরিয়ে নিয়ে আসে আর আমাদের তত্ত্বাবধানে থাকলে এটা আমাদের করতে হবে এই টাইমটা মোতারম কোন পর্যন্ত জোহরের পর থেকে শুরু করে 9 জিলহজ তারিখের জোহরের পর থেকে শুরু করে ওই দিন গত রাত অর্থাৎ 10 জিলহজের রাতের ফজরের আগ পর্যন্ত এর ভিতরে অর্থাৎ দিনের বাকি অংশ এবং পুরো রাতের ভিতরে যে কোনো সময় আরাফাতের বাউন্ডারির ভিতরে এক সেকেন্ডের জন্য গেলেও হজ আদায় হয়ে যায়